আমার মনে হয় এমনি বাঙালি প্রেমে থাকে প্রেমে বাঁচে। আমি আপনাদের কাছে আগাম মাপ চেয়ে নিচ্ছি, এই ছবিতে আমি কোনো সত্যান্বেষণ করিনি, আমি কোনো গুপ্তধন খুঁজে বার করিনি। না, যদি আপনারা ভালোবাসাকে গুপ্তধন বলেন, ডেফিনেটলি সেটা খুঁজে বার করেছি। ফুল্লোড়ার এই জার্নিটা কখনো তার মিস্টার ফাটাফাটিকে ছাড়া সম্ভবই হতো না, মিস ফাটাফাটির জার্নিটা। এই ছবিতে আমার চরিত্রের নাম বাচস্পতি। বাচস্পতির যে শেডটা আমরা এখানে দেখতে পাই, ভেরি আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ড, নিজস্ব কিছু টানাপোড়েন লড়াই তো আছেই, অথচ সেটা কিন্তু কোথাও ওর প্রেমকে কমিয়ে দেয় না, বউকে ভীষণ ভালোবাসে, সবসময় চায় যে স্ত্রীর যে স্বপ্ন আছে এই স্বপ্নগুলো তার স্ত্রীর পূরণ হোক। যেটা আয়না তোমায় বলতে পারছে না, সেটা অনেক সময় মানুষের ভালোবাসার চোখ বলে দেয়। তো সেটা খানিকটা বাচস্পতি আর ফুল্লোড়ার প্রেমের গল্প। স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসে বউকে, এরকম একটা চরিত্র এখানে রহস্যের খুব একটা স্থান নেই, সেরকম চরিত্র অনেকদিন পরে করতে পারে, আমার তো ডেফিনেটলি ভালো লেগেছে। আবিরদের সাথে অনেক বছর ধরে কাজ করছি কিন্তু কখনো একটা গোটা ছবি বা প্রজেক্ট একসাথে এরকম করা হয়নি, এটা প্রথম। রিতাকে আমি চিনি তখনও, রিতা পড়াশোনার পাট চোকায়নি, যখন ফাটাফাটি স্ক্রিপ্টটা আসে এবং অরিত্র আমাকে বলে যে আমরা রিতাকেই ভেবেছি মূল চরিত্রে, কারণ রিতার সেই সময় চেহারা ওরকম ছিল। রিতাভরিকে লাস্ট দেখেছি ব্রহ্মার প্রমোশনের সময়, তারপরে ওকে দেখছি, দেখেই আমার মনে হলো এই তো আমার ফুল্লোড়া। এটা কিন্তু একজন নায়িকার কাছে মারাত্মক একটা চ্যালেঞ্জ, কারণ যেহেতু এটা একটা ভিজুয়াল মিডিয়াম, অনেক সময় কিভাবে তাকে পর্দায় দেখা যাচ্ছে সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের কাছে। সেখানে একদম নতুনভাবে আমরা রিতাকে এই পর্দায় দেখতে পাচ্ছি। আবিরদা একজন এত সিনিয়র অভিনেতা, তো আবিরদা যতটা কাইন্ড সুইট, ফ্লোরটা মাতিয়ে রাখে, যতটা আনন্দ করে কাজ করে, মানে ইজি গোয়িং। আমার মনে হয় বেশ কিছু জায়গা আছে অভিনেত্রী রিতাভরিকেও নতুনভাবে আমরা পাবো। Abir is such a sane, sweet, sorted man. It was wonderful working with him.